এখন ঠিক আছে হ্যাঁ তো আপনারা যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা চিন্তা করি আমরা গবেষণা করি আমরা রিসার্চ করি বা জানার চেষ্টা করি এই তো যুক্তি তথ্য প্রমাণ এই চর্চা করে চর্চা করার পেছনে আপনাদের আসলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি মানে মানে এটা তো খুবই মানে কেন আপনারা যুক্তি তথ্য প্রমাণ চর্চা করতে চান মেইন মূল উদ্দেশ্য কি আমি বলতে বলতে যাচ্ছি যে অনেক উদ্দেশ্য থাকতে পারে মেইনলি উদ্দেশ্যটা কি আচ্ছা মেইনলি উদ্দেশ্য নিজেকে একটু মিউট করেন ভাই আপনার এখান থেকে খুবই আবারো খুবই শব্দ হচ্ছে নিজেকে মিউট করে রাখেন হ্যাঁ এটা এটা যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সত্যকে জানা যে আমরা যে পৃথিবীতে বসবাস করি আমাদের কাছে নানা ধরনের প্রশ্ন তৈরি হয় ছোটবেলা থেকে আমাদের নানা ধরনের প্রশ্ন জাগে আমাদের মাথায় যে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে এটা কিভাবে হচ্ছে বৃষ্টি যে পড়ছে এটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে মানুষের একটা আদিম আহ কৌতূহলী মানুষ হচ্ছে একটা কৌতূহলী প্রাণী অনেক প্রাণী কৌতূহলী মানুষ হচ্ছে একটু বেশি মানুষের একটা আদিম অনু অনুভূতি হচ্ছে প্রশ্নের উত্তরগুলা খোঁজা মানুষ যখন সেই প্রাচীনকাল থেকে যখন এই প্রশ্নের উত্তরগুলো খুঁজেছে তখন অনেক প্রশ্নগুলোর উত্তর তারা যথাযথভাবে পায় নাই যেমন ধরেন একদিন বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কোথা থেকে আসছে এই প্রশ্নের উত্তর আগেকার মানুষ জানতো না মানুষের মাথায় প্রশ্ন জাগতো এবং এই জিনিসটা মানুষকে আসলে জানার যে আগ্রহ জানার যে ইচ্ছা মানুষের কিছু বেসিক নিড আছে একটা বেসিক নিড হচ্ছে খাবার দাবার একটা বেসিক নিড হচ্ছে পেশা পায়খানা করার একটা বেসিক নিড হচ্ছে সঙ্গম করার এইগুলা বাদ দেওয়ার পরে যে বেসিক নিডটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জানার আগ্রহ মানুষের যখন একটা কিছু জানার আগ্রহ তৈরি হয় তখন মানুষ সেটা জানার চেষ্টা করে সেটা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে যে এই যে আগুন জ্বলছে আগুনটা আসলে জিনিসটা কি এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কোথা থেকে পড়লো বিদ্যুৎ চমকাচ্ছে এটা কোথা থেকে আসলো বা সূর্য যে উঠছে এই সূর্যটাই বা কোথা থেকে আসলো এইগুলা এই এই যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো হচ্ছে একদম বেসিক नीडগুলোর পরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মানুষের জন্য মানব সভ্যতার জন্য এবং এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষেরই আছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রাচীনকালে যখন মানুষ এই জিনিসগুলো জানতো না তখন তারা নানা জিনিস কল্পনা করে নিত যে এই যে বৃষ্টি যে পড়ছে নিশ্চয়ই মেঘের উপরে একটা দেবতা আছে সে হচ্ছে বৃষ্টিটা নামাচ্ছে নিশ্চয়ই কেউ না কেউ আছে হ্যাঁ কারণ হচ্ছে তারা এটা বুঝতো না যে বৃষ্টিটার মেকানিজমটা কি বৃষ্টিটা কিভাবে পড়ছে এই মেকানিজমটা তারা জানতো না তাদের জ্ঞানের তাদের তাদের ছিল ছিল বা কেন হচ্ছে সেই জানা না। এই জ্ঞানের অভাবটা তাদের মধ্যে ছিল এই জ্ঞানের বা বিদ্যুৎ উত্তরটা খুঁজতে হবে উত্তর খোঁজার প্রেরণা মানে উত্তর খোঁজার যে ইয়াটা খচানিটা তাদের ভিতরে সবসময় ছিল এই কারণে তারা কিছু গল্প গুজব তৈরি করেছিল যে এইটা মনে হয় দেব দেব দেবীরা করছে তখন তাদের সন্তান যারা জন্ম হতো তাদেরকেও তারা এই গল্পগুলো ট্রান্সফার করত। এবং সন্তানরা তখন এই কথাগুলোকে বিশ্বাস করত কারণ বাবা মা বলেছে বাবা মা তো আর মিথ্যা কথা বলতে পারে না বাবা মা তো আমাদেরকে পেলে পুষে বড় করেছে বাবা মা আমাদেরকে শিখাইছে ওই মেঘের উপরে একটা দেবতা আছে সে হচ্ছে পেশাব করতেছে এই জন্য বৃষ্টি পড়তেছে এটাই সত্য এটাই এটাই সত্য কথা কিন্তু মানুষ যখন মানুষের জ্ঞান বুদ্ধি যখন আরেকটু বৃদ্ধি পেলো আরেকটু মানুষ জানলো তখন মানুষ বুঝতে পারলো যে আমরা আগে থেকে যেই জিনিসগুলো শিখে এসছি বা যে জিনিসগুলো জেনে এসছি সেই জিনিসগুলোর মধ্যে অনেক কিছুই আছে ভুল তথ্য যেগুলো মানুষ তাদের অজ্ঞতার কারণে সেই সময়ের অজ্ঞতার কারণে মানুষ হয়তো ভেবেছিল কিন্তু এখন আমরা সেই জিনিসগুলাকে আবার একটু পুনর্বিবেচনা করব যাচাই করে দেখবো এখন যাচাই করে দেখার জন্য এই যে আমাদের প্রথম প্রাইমারি জিনিস হচ্ছে আমাদের জানার আগ্রহ আমাদের কৌতূহল মানে মহাবিশ্ব সম্পর্কে আমাদের পরিবেশ সম্পর্কে আমাদের প্রকৃতি সম্পর্কে জানার আগ্রহ দুই নম্বর জিনিসটা হচ্ছে আমরা আগে থেকে আমাদের বাপ দাদাদের থেকে যে জিনিসটা নিয়ে এসছি সেই কথাগুলো আদৌ সত্য কিনা সেগুলো আমাদেরকে যাচাই করে দেখতে হবে সেগুলোর জন্য একটা ছাকনি তৈরি করতে হবে যে ছাকনিটা দিয়ে আমি ভুল তথ্যগুলোকে বের করে দিতে পারি এবং সঠিক যে তথ্যগুলা যেগুলো হচ্ছে সত্য সেগুলাকে রাখতে পারি এই যে ছাকনিটা যে আমাদের এখন বানাতে হবে যে ছাকনিটা দিয়ে আমরা শুধুমাত্র সত্যগুলাকে ছেকে ছেকে ইনফরমেশন তো অনেক আছে অনেক ধরনের রূপকথার গল্প আছে অনেক ধরনের ধর্ম আছে অনেক ধরনের গাল গপ্প আছে সারা পৃথিবী ভর্তি হচ্ছে এই সমস্ত গাল গপ্প এগুলোর ভিতরে সত্য কোনটা আমাদের তো সত্যটা জানতে হবে বা সত্যটা জানার অন্তত চেষ্টাটা করতে হবে এখন আমরা একটা মেকানিজম তৈরি করেছি সেই মেকানিজমটা হচ্ছে সত্য জানার পদ্ধতিটা আমাদের কি হবে পদ্ধতিটা কি এরকম হবে যে আমার দাদা বই গেছে এটাই সত্য ভাই হ্যাঁ এটাই এটাই মানি ভাই এটা এটার বিরুদ্ধে কেউ কথা গেলে কল্লাওয়ালা দেবো আর কেউ কথা কিতে পারবি না সব চুপ থাক এককার কল্লা ভালাই দেব এইটা কি আমাদের সত্য জানার পদ্ধতি হবে নাকি আমরা পুরনো যে ধ্যান ধারণাগুলো আছে সেগুলোকে আমরা যুক্তি তথ্যের মানে পরশ পাথরে এটাকে কি বলে পরশ পাথর না কোষ্টি পাথর সরি কোষ্টি পাথরে ঘষে ঘষে যাচাই করে দেখব যে এই তথ্যগুলো আদৌ সত্য কিনা এই তথ্যগুলোর ভিতরে কি কি ভুল আছে সেগুলো আমরা বাদ দিব বাদ দিয়ে যেগুলো সঠিক আছে যেগুলো যুক্তি সঙ্গত যেগুলোর প্রমাণ আছে সেগুলোকে আমরা রেখে দিব সেগুলাকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পাস করব এই 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 যে যে বা ছাকনিটা ছাকনিটাই হচ্ছে যুক্তি প্রমাণ কোষ্টি পাথরটা তথ্য আমার মনে হয় আমি মোটামুটি কভার করেছি বাসবিহারী ভাইকে আমি একটু জিজ্ঞেস করব যে বাসবিহারি ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন আমাদেরকে আসিফ ভাই আপনি সবটাই বলেছেন যে এটা একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা সত্য মিথ্যার প্রভেদটা বুঝতে পারি সুযুক্তি কুযুক্তির প্রভেদটা বুঝতে পারি এবং আমার জ্ঞান অন্বেষণের আমরা পরিষ্কার করতে পারি কারণ সবকিছুই তো আমাদের প্রত্যক্ষের মধ্যে আসে না ইন্দ্রিয়র গার্য সবকিছু নয় এবার সেই সব জায়গায় যুক্তিবিদ্যা ছাড়া আমরা পৌঁছতে পারি না এখন যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি উনি উনি ওনাকে আমি নিচ্ছি বিগ ব্যাং জানেন তো যখন ধরেই হয়েছিল মহাবিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে পদার্থ উৎপন্ন হয়নি তখন এনার্জি ছিল সেই এনার্জি তখন তরঙ্গ আকারে ছড়িয়ে পড়েছিল তারপরে টেন টু দি পাওয়ার থার মাইনাস থার্টি ফোর সেকেন্ডে এসে পদার্থ তৈরি হয়েছিল তাহলে দেখুন এইটা তো আমার পক্ষে চোখে দেখা সম্ভব নয় এইখানে আমাকে যুক্তিবিদ্যা প্রয়োগ করতে হবে যে আমরা জানি মহাকর্ষ দুটো পদার্থের মধ্যে মহাকর্ষ বল কাজ করে সুতরাং দেখুন বিগ ব্যাং যখন হয়েছিল তখন মহাকর্ষ ছিল না কারণ তার অনেক পরে পদার্থ তৈরি হয়েছে পদার্থ তৈরি হওয়ার পর মহাকর্ষ কাজ করেছে এই যে ঘটনাটা এই যে সিদ্ধান্ত আমি পৌঁছলাম এটা একটা যুক্তি সেই জন্য আপনি যেটা বলেছেন সেটা সর্বৈব ঠিক সেটা হচ্ছে আমরা কোনো একটা সত্যে উপনীত হতে গেলে যে পদ্ধতি আবিষ্কার করি আবিষ্কার করেছি আর কি সেইটাই যুক্তিবিদ্যা এবং এটা একটা পদ্ধতি যেটা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে হ্যাঁ আসিফ ভাই আচ্ছা আমি একটু আমরা কথা বলছি হচ্ছে উনি জিজ্ঞেস করেছেন যে আমরা যে আহ যুক্তি তথ্য প্রমাণ যে ব্যবহার করে আমরা যে যাচাই করে দেখছি এটার উদ্দেশ্যটা কি কেন আমরা এই কাজটা করতেছি এটা এটা কেমন কথা মানে কেন করতেছি মানে যে কোনো জিনিসই তো যে কোনো আর্গুমেন্টই তো যে কোনো দাবি তো যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হয় এটা কেন করতেছি এটা মানে কোশ্চেনটা খুবই কোশ্চেনটা খুবই মানে বেসিক আসলে মানে বেসিক থিং ইজ সেও কোন কোনো যুক্তি তথ্য প্রমাণ যে কোনো আর্গুমেন্ট বা যে কোনো প্রপোজাল সে ইয়ে করে নাকি মেনে নেয় নাকি সেটা সেটা একটা প্রশ্ন হতে পারে আচ্ছা ফারাজ ভাই আপনি বললেন আমি একটু দেখি যে দিনদা ভাই এই বিষয়ে কিছু বলবেন কিনা দিনদা ভাই আপনি কেন বলেন তো কেন আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করতে চান আপনার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার কমন সেন্স দিয়ে আমি যেটা বুঝি যে মানে আমি মনে করি যে নলেজ ইজ পাওয়ারফুল এবং নলেজটা হচ্ছে সবচেয়ে মানে উত্তম বন্ধু হিসাবে আমি দেখি নলেজকে এবং ইগনোরেন্সকে আমি সবচেয়ে খতরনাক হিসাবে দেখি আমার সবচেয়ে বড় এভিল হিসাবে দেখি এবং আমি এও মনে করি যে আমি যদি একটা জিনিস ঠিকভাবে যাচাই বাছাই করে না নিতে পারি তাহলে সেইখানে আমার ঠকার সমূহ সম্ভাবনা আছে আমাকে যাতে কেউ ঠকাইতে না পারে অন্তত এই জন্যে আমি কোনো কিছু মানে কি মেনে নেওয়ার আগে সেটা একটু যাচাই বাছাই করে দেখি এটাই হচ্ছে আমার পজিশন আচ্ছা সীমান্ত ভাই আপনার পজিশনটা বলেন এই বিষয়ে তো আসলে আগে অনেকবার অনেক কথাই হয়েছে একদম বেসিক একটা প্রশ্ন আমরা কেন যুক্তি তথ্য প্রমাণ মানি আসলে সত্য জানার জন্য এটা আপনি আপনার ব্রেইনটা খাটাইতেছেন তো তো হ্যাঁ ব্রেইন আছে দেখে ব্রেইন কাটে আবার যুক্তি তথ্য প্রমাণটা তো সত্য জানার জন্য এখন সবচেয়ে বেস্ট উপায় আর কি এর চেয়ে যদি ভালো কিছু থাকতো তাহলে আমি সেটা সেটা প্রয়োগ করার চেষ্টা করতাম আমার উদ্দেশ্য হচ্ছে সত্য জানা আচ্ছা ভাই আমি আপনাকে একটা হ্যাঁ ফারাজ ভাই আপনাকে আমি একটা কথা বলবো আপনি প্রথমে যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার না করে কোন ধরনের যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার না করে কথাটার উত্তর দিবেন

আপনি বলেন তো যে আমি যে দাবিটা করলাম এই কথাটা কি সত্য নাকি মিথ্যা মাথা ব্যবহার না করে বলবো কিভাবে বলবো ভাই কোন যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করতে পারবেন না আপনি যেহেতু যেহেতু আসিফ ময়দুল বছর সেহেতু সত্য এটাও তো এক ধরনের যুক্তি এটাও এটা তো যুক্তি হয়ে গেল এটা তাহলে কিভাবে এটা বলা সম্ভব যে এই তথ্যটা সত্য নাকি মিথ্যা যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার না করলে কোন কোন ভাবে বলা সম্ভব এই তথ্যটা সত্য না মিথ্যা বলা সম্ভব জাস্ট বিশ্বাস করে নিলে কিন্তু আর কোন সমস্যা নাই তাই না জাস্ট বিশ্বাস করেন যেহেতু বিশ্বাস করে নিলাম এখানে তো আর যুক্তির দরকার হচ্ছে না আমার ইচ্ছা এটা এই পদ্ধতিতে এটা বলা যায় আমার ইচ্ছা আচ্ছা তাহলে এই পদ্ধতিতে এটা শুধুমাত্র বিশ্বাসযোগ্য হতে পারে এছাড়া তো আর কোনো পদ্ধতি নেই এটা সত্য দাবি করার তো আর কোন ওয়ে নাই নাকি না আর তো কোনো ওয়ে ভাই আচ্ছা ঠিক আছে রেজাল্ট সাহেবের কাছে এখন আমরা যে রেজাল্ট সাহেব আপনি আনমিউট করে বলেন আপনার কথা জি ধন্যবাদ আপনারা অনেকগুলো বিষয় দেখিয়েছেন যেগুলো আমরা যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে নিশ্চিত ভাবে জানতে পারি আগ্নেয়গির আগ্নেয়পাত কেন হচ্ছে বজ্রপাত কেন হচ্ছে বৃষ্টি কেন হচ্ছে রং ধনুর আমরা কেন আমরা কেন দেখতে পাই অনেক কিছুই প্রাকৃতিক বিভিন্ন বিষয়ে আমরা যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করে এর সত্যতা আমরা নিশ্চিতভাবে জানতে পারি অনেক সুন্দর কথা বলেছেন আপনারা সবাই এখন এখন পৃথিবীতে দেখবেন যে তিনশো বছরের দর্শন চর্চা হচ্ছে বিজ্ঞান চর্চা হচ্ছে প্রায় হাজার বছর ধরে বা পনেরোশো বছর ধরে হাজার ঠিক আছে তিন হাজার তিন হাজার বছরের কথা বলেছি হ্যাঁ তো হচ্ছে যে তো এখন এই দর্শন চর্চার বা দর্শনের কথাই বলি তো মেন ফোকাসটা হচ্ছে এটি জানা যে পরম সত্য পর অ্যাবসোলিউট ট্রুথ ঠিক আছে এটা জানার একটা প্রচেষ্টা চলতেছে হ্যাঁ আমি ডিফাইন ডিফাইন করছি প্রশ্নটা আমি আমি আপনারাই বলেন আপনারা সবাই মিলে বলেন উত্তর দেন আমি জাস্ট এই যে 20 সেকেন্ড লাগবে প্রশ্নটা জাস্ট শেষ করতে পরম সত্য পরম সত্য হচ্ছে পরম সত্য বা অ্যাবসোলিউট ট্রুথ বলতে সেটাকে বোঝায় যেটি হচ্ছে যে আলটিমেটলি আলটিমেট যে এক্সিস্ট করে মানে অনাদি কাল ব্যাপী এক্সিস্ট করে আসে এবং অনাদি প্রথম এটা কি তোপ পড়ছে না মানে কথা 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 শেষ করি কথার শেষ মানে কত ধরে তার কথা পরে কথাটা

কথা কেটে কেটে যাচ্ছে রেজাউল আপনার কথা কেটে কেটে যাচ্ছে রেজাল সাহেব আপনার কথা কেটে কেটে যাচ্ছে কথা বোঝা যাচ্ছে না তো একটা পরম দোয়া পরে ফুদান ভাই আপনার কথার মধ্যে বাজ পড়েছে

কেউ শুনতে পারতেছ না ঠিকভাবে না ভাই শোনা যাচ্ছে না ওনার কথা আচ্ছা রেজাউল ইসলাম আপনি একটু বের হয়ে আবার যুক্ত হন ঠিক আছে ওকে বের হয়ে আবার একটু যুক্ত হন ফরাস ভাই আমি মাঝখানে একটু মানে একটা জিনিস একটু ইয়া করতে চাই যে একটা ভিডিও একটু দেখে আসি একটু দেখেন তো এই ভিডিওটা আপনার কাছে চেনা চেনা লাগে কিনা না আরশিম ভাই এই লোকটা যুক্ত করে আপনি অন্য কথা বলার বলতে দেওয়ার আগে আপনি তার জিজ্ঞেস করতেন যে ভাই এই যে এ এটা সঠিক উচ্চারণটা কি আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা আমরা একটু দেখে আসি ঠিক আছে ফরাজ ভাই আপনারই বানানো ভিডিও ও তাই ভাই ও তাই তাই আমি তো জানতামই না থ্যাঙ্ক ইউ আচ্ছা দেখেন দেখেন আমি দেখাচ্ছি দেখেন যে আয়সার আদিলানু নির্যাতিত হয়েছিল কিনা এইখান থেকে উনি গ্রাউন্ড ওয়ার্কের জন্য উনি আসিফ ভাই প্রথমে দিয়েছে যে একটা মেয়ের ইয়ে হয় এবং সেক্স হয় লেভেলের আগে এইটাই ছিল তার প্রথম এটাকে রিফিউজ করছে রাজাউল ভাই রাজাউল ভাই এখানে বেরো করেছে আসিফ ভাই আমার কথা একটু মনে রাখবেন হলে আমার কথা ভাই আপনি কথা আমার মনে আছে আপনি কখন কি বলছেন ওকে এখন রেডাহুল ভাই যেটা দেখাইছে কোন পরিপ্রেক্ষিতে রেফারেন্স দেখাইছে যে লেভেলের আগে সেক্স নিষিদ্ধ ইসলামে এটি প্রমাণ করছে প্রমাণ করছে যে হায়াজের আগে নিষিদ্ধ ঠিক আছে অপ্রাপ্ত বয়স্ক নারীদের সাথে করা ইসলামে হারাম এরকম কথা বললি বলা হয়েছে একটা সুরানিসার একটা আয়াতের তারা তারসির করে নিজস্ব তাফসির করে আমি আবার বলছি নিজস্ব তাফসির করে কোন প্রাচীন তাফসির কারকের ব্যাখ্যা না নিয়ে কোন ক্লাসিক্যাল তাফসির কারকের ব্যাখ্যা না নিয়ে বা কোন আলেম ওলামার ব্যাখ্যা না নিয়ে নিজস্ব তাফসির করে তারা বললেন নিসার ছয় নম্বর আয়াত অনুযায়ী বলা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক নারীদের সাথে যৌনসঙ্গম করা একেবারে হারাপ এই কথা কি সত্য ভাই আসলে আমি 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 ওই লাইভে মানে ওই অংশটা আমি দেখিনি মানে আসলে ওনারা কোথা থেকে দেখেছেন আমি ঠিক নিশ্চিত না তবে

আচ্ছা আমার মনে হয় দেখানো হয়ে গেছে তো এই যে রেজাল্ট সাহেব নাকি এটা প্রমাণ করে দিয়েছেন যে প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে যৌনকর্ম করা হারাম সম্পূর্ণ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ হারাম আচ্ছা আসিফ ভাই আমার একটা কথা আছে এই দুইটার মধ্যে পরম সত্য কোনটা হ্যাঁ আমিও ভাই আহারাজ ভাই আচ্ছা আপনি বলছিলেন সরি 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 আসিফ ভাই সরি সরি আমি গুসার আখছিলাম কথাটা আরে ইলেকট্রনিক সার আখছিলাম দিলেন আমাদের জোকটা নিয়ে নিলাম আমি এইজন্য কই সরি আচ্ছা মানে হচ্ছে রেজালত সাহেব বলতেছেন সুরা নিসা 6 নাম্বার আয়াতে দরাব অসম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে শিশু মেয়ের সাথে যাদের এখনো পুবার্টি হয়নি তাদের সাথে যৌনকর্ম করা সম্পূর্ণ হারাম ইসলামে একদম সম্পূর্ণ হারাম কিন্তু আবার মুশফিক মিনার বলতেছে যে এটা তো মানে মুশফিক মিনার না শুধু সৌদি আরবের সর্বোচ্চ স্কলাররা সমস্ত ইসলামিক স্কলাররা এই বিষয়ে একমত যে যৌনকর্ম বিবাহ যৌনকর্মের জন্য কোনো নির্দিষ্ট ইসলামের কোনো নির্দিষ্ট বয়সী মানে যে কোনো বয়সে এটা করা যায় এটাতে কোনো বাধা নাই মানে হারাম না বিষয়টা হারাম না হালাল

অনেক মানুষ জটলা ছিল আমি ভালোভাবে আপনার কথা হয়তো বুঝতে পারিনি আজকে ভাই আপনি একটু আমাদেরকে এই পরম সত্যটা একটু জানায় যান প্লিজ বলেন আনমিউট করে বলেন রেজাল সাহেব একটু আনমিউট করে বলেন আনমিউট করেন নিজেকে আপনার এই প্রশ্ন শুনতে পাচ্ছেন এবার হ্যাঁ আনমিউট করেছি আমি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ওমা যে একটা প্রসঙ্গ নিয়ে আসলেন যে আমি দাবি করেছি যে একটু কথা আমি আমি শেষ করি প্রসঙ্গটা বলি প্রসঙ্গটা বলি হ্যাঁ আমি আমি দাবি করেছি যে যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিভ আলোচনা সঙ্গম করা ইসলামে জায়েজ নাই আর মিনার সাহেব দাবি করেছে যে জায়েজ আছে এর মধ্যে পরম সত্য কোনটি এই যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটি মূলত

ফারাজ ভাই আমি কিন্তু খুবই ভদ্রভাবে বলছিলাম যে আজকে সুযোগ আছে আজকে আপনি এই জিনিসটা প্রমাণ করে দেন এটা একটা ভালো সুযোগ ছিল না ফারাজ ভাই আমি আমি তো তাকে মানে তার লেজিট কথার মধ্যে আটকেছিলাম যে সে আনকস্ট কস্ট এই সেই আচ্ছা এই যে এই যে ছাগলের ছানাগুলা ছাগলের ছানাগুলা কি তাইলে এসে বলতে যাচ্ছে যে কোরানের আয়াত পরম সত্য না হ্যাঁ ছাগলের ছানার যে পজিশনটা কি এটা কোরআনের আয়াত হচ্ছে গ্যাট ট্রুথ বাট অ্যাবসলিউট ট্রুথ না আমরা যে জিজ্ঞেস করলাম আসিফ ভাই এই আয়াতটা দ্বারা কোনটা বোঝায় এই অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে জনসংগম করা হালাল নাকি হালাল না নাকি হারাম এই দুটার মধ্যে কার ইন্টারপ্রিটেশনটা সঠিক এই কার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে পরম সত্য এ কি বলতে যাচ্ছে যে কোরআনের আয়াতের কোনো অ্যাবসুলুট মিনিং নাই বা পরম পরম ইয়া এটা কোরআনের আয়াতটা পরম সত্য না এটা হচ্ছে এক একজন এক এক ভাবে ইন্টারপ্রেট করে এগুলো কথা বলতে যাচ্ছে বা এটার সাথে পরম সত্য মিলাই পরম সত্য হচ্ছে গিয়া আনকস্ট কস্ট এই আব্দুল্লাহ সেই আবদুল্লাহ কি যে কি আরেকটা কি বললো যেটা কোনো বিগিনিং নাই এইটার সাথে পরম কি সম্পর্ক ফারাজ ভাই আমি একটু সময় চাচ্ছি আমি আরেকটা ভিডিও একটু দেখতে চাই আমরা একটু এই ভিডিওটা একটু দেখে আসি আপনি একটু পরে বলেন তাহলে কথা বাকি কথাটা একটু দেখেন ভাই হ্যাঁ এই ভিডিওটাও একটু দেখেন এটাও একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখেন মুমিন

তার মধ্যে থাকে সবকিছু এখন যদি আপনি বলেন সে প্রাকৃতিক নিয়মের মধ্যে বাউন্ডেড জিনিস করতে পারেন এবং অতি প্রাকৃতিক কিছু করতে পারেন না বা লজিকাল কোনো কিছু করতে পারেন না তাহলে তিনি সর্ব শক্তিমান হন না ফিরেছেন সর্ব শক্তি হইতে হলে অমনি পর্টেন্ট হইতে হলে সবকিছু তার দ্বারা করা পসিবল হইতে পারবে পসিবল হতে হবে যখন আপনারা এরকম একটা উদ্ভব দাবি করেন যে আপনার স্রষ্টা হচ্ছে সর্ব শক্তিমান তখনই দাবি করা হয় যে আপনার যে এই পার্টিকুলার দাবি এই দাবি অনুযায়ী এই কন্ট্রাডিকর বিষয়কে আপনার স্রষ্টা করতে পারবে কিনা যদি না পারে

কিংবা আল্লাহ সর্বশক্তিমান এটা কিন্তু পবিত্র গুরানের কোথাও নেই ঠিক আছে আল্লাহ ইন আল্লাহ আল্লাহন কাদির নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান ঠিক আছে যা কিছু ইউনিভার্স আছে ইউনিভার্স ইউনিভার্সের বাইরে আছে সব কিছু তার নিয়ন্ত্রণে তার ক্ষমতার মধ্যে তার এফতি যে কোনো কিছুকে ধ্বংস করতে পারেন সৃষ্টি করতে পারেন এটা ইফতিয়ারের মধ্যে ঠিক আছে আল্লাহ ভাবে বলেছেন আপনি কোথাও আপনার পবিত্র আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বল ইন আল্লাহ আলাহুলিশন কাদির সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান ঠিক আছে আপনি এটা কোথাও আপনার পবিত্র যে আল্লাহ সর্বশক্তিমান

যদি কেউ ব্যাপারে সে মানে না জানে সে মন্তব্য করছে কারণ সে ভালো করে তো সে দেখতো আল্লাহ আল্লাহ বিভিন্ন জায়গা এটা আছে অনেক আছে সে তো না জেনে কথাটা বলেছে কাজী তো সে অবশ্যই খারাপ কাজ করেছে অনেক কাজ করেছে এবং এটা যদি কেউ দেখে জেনে করে তাহলে তো সে পুরোই মানে কাছে এবং এটা যদি কেউ হ্যাঁ দেখে জেনে শুধু অস্বীকার করে তারা তো সে পুরোই কাফের হয়ে যাবে কিন্তু সে যদি অগ্তার ব্যাপার থাকে তাহলে তো সে কাফের হবে না কিন্তু সে তো গুনাটা হবে না জেনে ভুল জিনিস বলার জন্য এখানে কেউ যদি না জানে সে নিয়োগ থাকবে বলতে জানি ব্যাপার জানি না কিন্তু সেটা ধারণার ভিত্তিতে সে বলছে সে অবশ্যই ভুল কাজ করছে

আপনারা আমি কখনো শুনতাম না যে আপনারা এই ধরনের কথা বলছেন যে না তাদের হত্যা করতে হবে এটার বিপক্ষে যদি আপনার পজিশন থাকে আমি আপনার সাথে ট্রুলি ভদ্র ব্যবহার করব আর যদি ধরনের কোনো ইয়া না থাকে ওই ধরনের পজিশন থাকে আপনার যে না কথা বলার জন্য বা আপনার নবীকে পচানোর জন্য আপনার নবী কিয়া করার জন্য আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এই ধরনের কথা এই ধরনের ধ্যান ধারণা যদি আপনার থাকে আপনার আপনার নবীকে একসাথে ভইরে বাকিটা আর বললাম পরেশ ভাই আমার লাইভে এসে বলছিল যে মুরতাদদেরকে কেন মারাটা উচিত সমাজের জন্য ভালো সে আমার লাইভে এসে আমাকে জানাচ্ছিল এটা কেন যৌক্তিক একটা পজিশন যে যারা ইসলাম ত্যাগ করবে তাদেরকে মেরে না ফেললে তো সমাজে বিশৃঙ্খলা হবে ভাই সমাজ সবাই ইসলাম ত্যাগ করে চলে যাবে যদি তাদেরকে না মারা হয় তাহলে তো এই 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 কথাটাই আক্করিকভাবে এই কথা বলছিল লাইভে এইরকম কনফিডেন্স নিয়ে যে পুলিং আউট শিট আউট অফ देयर অ্যাসেস যে পরম সত্য হচ্ছে আনকস্ট কস্ট আনকস্ট কস্ট এর সাথে পরম সত্যের নেসেসারি রিলেশনশিপটা কোথায় কোন কিছু আনকস্ট কস্ট হলো দেন এটা পরম সত্য ফরেস ভাই আপনি আমরা এটা দেখতে পারলেন আমরা দেখলাম যে ইয়া আপনার ফর एग्जांपल দেখলাম যে ভার্চুয়াল পার্টিকলস ভার্চুয়াল পার্টিকলস আমরা আমরা আসলে গবেষণা করে বাই করলাম যে ভার্চুয়াল পার্টিকলস যে এক্সিস্টেন্সে আসে বা এক্সিস্টেন্স থেকে চলে যায় এর পিছনে আসলে কোনো কজই নাই আমরা এটা কি নিশ্চিত হইলাম দেন এই যে আসলো ধরেন আমরা রিলেটিভলি নিশ্চিত হইলাম অ্যাবসোলুটলি নিশ্চিত হওয়া যাবে না রিলেটিভলি নিশ্চিত হইলাম যে এগুলো এক্সিস্টেন্সে আসে আবার চলে যায় আনকস্ট কস তাহলে কি ওটা অ্যাবসোলুট ট্রুথ হয়ে গেল ওই যে ভার্চুয়াল পার্টিকেল আসে ওটাই শুধু অ্যাবসোলুট ট্রুথ বাকি গুলো অ্যাবসোলুট ট্রুথ না ফারাজ ভাই আপনি তো আমার কথাটা ধরলেন না যে এই যে এই যে আইসা আমার লাইভে এসে বলতেছিল যে যদি মুরতাদদেরকে শাস্তি দেয়া না হইতো তাহলে তো সবাই ইসলাম ধর্ম ত্যাগ করে চলে যেত কি হইত সমাজের কি না আদর করবো বেশি না না এটা জানে যে ইসলাম ধর্ম ত্যাগ করলে যে মায়েরা যদি না ফেলে তাহলে তো সবাই ইসলাম ধর্ম ত্যাগ করে চলে যাবে এটাও সে ইনফ্যাক্ট জানে এই কারণে সে এটাকে সাপোর্ট করে যেন সবাই এবার ইসলাম ধর্ম ত্যাগ করে চলে টলে না যায় এটা বুঝতে পারতেছেন না জিনিসটা কোন পর্যায়ে পৌঁছেছে ইসলাম ধর্মটা যে আসলে মানে ফেক একটা জিনিস মানে এটা যে আসলে যুক্তিহীন একটা জিনিস মানে মানুষকে যে জোর জবরদস্তি করে রাখতে হবে না রাখলে পারে যে তারা এই কুযুক্তিগুলো দেখে যে সবাই মানে দিনে দিনে আপনার ধর্ম ছেড়ে দিবে এই জিনিসটা ওরাও খুব ভালোভাবেই বুঝে গেছে যে কারণে ওদের এই জোর জবরদস্তিতে তবে আমার মনে হয় আমার মনে হয় পরম সত্যটা জানার পদ্ধতিটা জানা যেত আজকে আর একটু অপেক্ষা করলে কি করে পরম সত্য জানা যায় ওনার কাছ থেকে পাওয়া যেত না এই যে তাদের ধর্মগ্রন্থে ভাই আপনি মনে করেন আপনি মনে করতে পারেন তার কথার ইয়ে দেখে কনফিডেন্স দেখে যে সে অ্যাকচুয়ালি কিছু জানে সে যে এই যে আগডুম বাগডুম বলতেছিল না সে আধা ঘন্টা ধরে এক ঘন্টা ধরে এই আগডুম বাগডুমই বলতো তার কোন কথা আমি যদি বলতাম যে শুধুমাত্র একটা কথা ভাই আপনি যে কথাগুলো বলতেছেন এটা কোথা থেকে বলতেছেন আমাকে একটু দেখান ঠিক আছে তার কথা ওইখানেই শেষ

পরম সত্যের পিছনে অবশ্যই একজন স্রষ্টা থাকতে হবে স্রষ্টাটা কে স্রষ্টাটা হচ্ছে আল্লাহ আল্লাহটা কে আল্লাহ যে হচ্ছে নবী মোহাম্মদের যে মানে এটা কোন জায়গা থেকে কোন দিকে টান খাইতেছে এবং এই দুটোর মধ্যে রিলেশন কি এইগুলা যখন জিজ্ঞেস করতে যাবেন তখন সে তেনা তোনা পেঁচে একটা উল্টা পাল্টা কি কি জানি বলবে হ্যাঁ এগুলার কোনো কথার কোনো আগাও পাবেন না মাথাও পাবেন না কিন্তু খালি দেখবেন দাবি 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 একটার পর একটা দাবি পরম সত্য থাকতে হলে তার পেছনে একজন থাকতে থাকতে হবে তার পেছনে একজন আল্লাহ থাকতে হবে আল্লাহ থাকতে হলে হচ্ছে নবী মোহাম্মদের আল্লাহ সেই হচ্ছে আমাদের আল্লাহ এইভাবে গরগর গরগর করে গরগর গরগর করে বোলা যায় কিন্তু এটার সাথে রিলেশন কি একটার সাথে তো আমরা যখন একটা আলোচনা করি একটার সাথে তার একটা রিলেশন মেক করে দেখাই যে এই জিনিসটা আসলে এইভাবে রিলেটেড এর কোনো আঁকা মাথা পাবেন না মাথা পাবে না কিচ্ছু পাবেন না চাপা আছে চাপার জোরে যা ইচ্ছা যাবে যে দেখলেন তো চাপার জোরে সে কিভাবে বলে যে ইসলামে নাকি শিশুদের সাথে যৌন সঙ্গম নাকি হারাম চাপার জোরে বলা যায় ভাই কি করবেন আপনি আচ্ছা সত্য সত্য জিনিসটা কি বাজারের ঘি নাকি যে এখানে একরকম ঘি ওখানে বিশুদ্ধ ঘি হ্যাঁ পরম ঘি শুদ্ধ ঘি সত্য সত্যই তার আবার পরম সত্য কি সত্য মানে হাজার লোক যাচাই করবে যদি একশো বারে একশো বার ঘটে সেটা সত্য তার আবার পরম সত্য এ তো আমি এতদিন দর্শন করছি আমি তো কোনোদিন পাই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না যে মুশফিক মিনার কিন্তু উনাকে পরম কাফের বলে নাই